আসসালামু আলাইকুম। আলোর দিকে তাকাতে পারি না, আলোর দিকে তাকালে চোখ খুব সমস্যা করে। ডাক্তার সাহেব, কি করতে পারি, এটা থেকে কিভাবে উপকার পেতে পারি, এটা নিয়ে একটু কথা বলবো। আসলে আলোর দিকে তাকাতে না পারাতে পারা, এটাকে আমরা বলি ফটোফোবিয়া, মানে আলোর দিকে তাকালে চোখটা খুব ব্যথা করে কিংবা চোখটা খুব জ্বালা পোড়া করে, এই ধরনের কমপ্লেন নিয়ে অনেক সময় রোগীরা আমাকে মেসেজ পাঠায় এবং অনেক সময় চেম্বারে অনেক সময় পেশেন্ট আসে। আলোর দিকে তাকাতে না পারার অন্যতম একটি কারণ হচ্ছে হলো যারা দেখা যাচ্ছে যদি বয়স্ক হয়ে থাকে, যেখানে দেখা যাচ্ছে ছানি পড়ে গেছে, চোখে ক্যাটারেক্ট হলে চোখে এই ফটো সেন্সিটিভিটি বেড়ে যায়। যাদের ইউভিটিস রোগী আছে, যাদের চোখের প্রদাহজনিত সমস্যা আছে, তাদের এই ফটোফোবিয়া হয়ে থাকে, চোখে আলোর দিকে তাকাতে পারে না। এবং এই ইউভিটিস রোগীরা যারা চিকিৎসা করছে অনেকদিন ধরে স্টেরয়েড জাতীয় ড্রপ দিয়ে, তখন ছানি পড়ে যাচ্ছে, যেটাকে এবার পোস্টের সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, এই ধরনের ছানিতে চোখের আলোর দিকে তাকাতে খুব সমস্যা হয়। এবং বয়স্ক রোগীদেরও অনেক সময় ছানি পড়লে আলোর দিকে তাকাতে সমস্যা হয়। আরও যে কারণগুলো আছে সেটার অন্যতম একটি কারণ হচ্ছিল কর্নিয়াল অ্যাব্রেশন। চোখের সামনে যে কালো মণিটা আছে ওখানে যদি কোনো ইনফেকশন হয় কিংবা কোনো কর্নিয়াল এপিথেলিয়ামটা যদি কোনো কারণে আঘাতের জন্য কিংবা চোখ আঙ্গুলের খোঁচাতে যদি উঠে যায়, সেটাকে বলে কর্নিয়াল অ্যাব্রেশন। এই ক্ষেত্রে আপনার আলোর দিকে শাখাতে সমস্যা হতে পারে। যাদের চোখ শুষ্ক তাদেরও কিন্তু এই ফটো সেন্সিটিভিটি কিংবা ফটোফোবিয়া হতে পারে। যাদের ব্লেফারাইটিস সমস্যা আছে, চোখের পাতার মধ্যে খুশকি জমে থাকে, তাদেরও এই ফটোফোবিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কনজাংটিভাইটিস, যাদের পিঙ্ক আই, কনজাংটিভাইটিস চোখের চোখ উঠলে অনেক সময় চোখ ফটো সেন্সিটিভিটি হতে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক রোগী আছে, বেশিরভাগ সময় এক্সপোজার অফ লাইট হওয়ার সময় বেশিরভাগ বাসার ভিতরেই কাজ করে এবং বাইরে যাওয়ার কাজটা খুবই কম। যেমন বাচ্চারা যখন জন্মের পরে কিন্তু আলোর দিকে তাকাতে পারে না, কারণ তার ফটো আলো পাওয়ার ক্ষমতাটা নাই। ঠিক এরকম কিছু রোগী মানুষ আছে যারা সবসময় ঘরের ভিতরেই থাকে, বাসার বাইরে হয় খুব কম, যারা দেখা যাচ্ছে দিনের বেলায় আলোর দিকে যেতেই যায় না কখনোই বিভিন্ন জব প্রফেশনালের কারণে। সেই ক্ষেত্রে হঠাৎ করে যখন কেউ রোদের দিকে যাবে তখন তার আই ফটো সেন্সিটিভিটি হতে পারে। তারপর যেটা যে হতে পারে যে ক্যারাটাইটিস, যেটা হচ্ছে চোখের ভিতরে কর্নিয়াতে কোনো ইনফেকশন হলে এই ফটোফোবিয়া কিংবা ফটো সেন্সিটিভ হতে পারে। আরেকটা যেটা বললাম ইম্পর্টেন্ট কোর্স, ইউভিআইটিস, চোখের প্রদাহ। ইউভিআইটিস নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, আপনারা একবার দেখে নেবেন। ইউভিআইটিস নিয়ে আরও দরকার পরবর্তী ভিডিও দিব, কিন্তু আলোর দিকে তাকাতে না পারার বেশ কিছু কারণ আমি আপনাদেরকে বললাম। এইটা কীভাবে সমাধান করবেন, যদি সমাধান করতে চান সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হচ্ছে হলো আপনার কারণটা জানতে হবে। আরেকটি অন্যতম কারণ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হলো মাইগ্রেন। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের কিন্তু এই ফটোফোবিয়াটাও বেশি। এই ফটোফোবিয়া কিংবা আলোর দিকে তাকাতে না পেরে তখন কষ্ট হয়, তখন হয়তো বমি বমি ভাব চলে আসে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে বমিও করে ফেলে, তীব্র মাথা ব্যথা করে সাথে এবং চোখও ব্যথা করে দেখা যাচ্ছে যে এই ফটোফোবিয়া সাথে সাথে, কিংবা ফ্লাশিং হচ্ছে। এই কারণগুলো আমাকে আইডেন্টিফাই যদি করতে পারি তাহলে আমরা চিকিৎসা দেওয়া সম্ভব। যদি মাইগ্রেন হয় তাহলে আপনাকে অবশ্যই রোদে গেলে ছাতা ব্যবহার করতে হবে কিংবা রোদে গেলে সানগ্লাস ব্যবহার করতে হবে, পোলারাইজ গ্লাস কিংবা ডার্ক গ্লাস ইউজ করতে হবে কিংবা ফটো সেন্সিটিভিটি ফটো সান চশমার সাথে লাগাতে হবে। যদি ইউভিআইটিস হয় ইউভিআইটিস রোগের চিকিৎসা করলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। যদি যাদের ক্যাটারেক্ট থাকে ছানি অপারেশন করলেও এই ফটোফোবিয়াটা চলে যাবে। একটা খেয়াল করে দেখেন যাদের ছানি অপারেশন করার পরে কেন আমরা কালো চশমা পড়তে বলি, কারণ হচ্ছিল যে যখনই সে ছানি ছিল তখন সে কিন্তু চোখের ভিতরে আলোর পরিমাণ কম ঢুকেছে, রেটিনাতে আলোটা কম পেয়েছে। যখনই আমরা ছানিটা অপারেশন করে নতুন লেন্স বসিয়ে দিচ্ছি তখনই কিন্তু তার পাওয়ারটা অনেক বেশি পাচ্ছে, আলোটা বেশি ঢুকছে, তখন সে সাডেনলি এই এতগুলো আলো একবার সহ্য করতে পারে না। সেই জন্যে তাকে কালো চশমা দিয়ে দেওয়া হয় প্রথম প্রথম, যেন আস্তে 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 এই আলোটাকে সে আলোর প্রতি সেন্সিটিভিটি গ্রো আপ করে। এইটার জন্য আমরা চশমা সাধারণত দিয়ে রাখি। তাছাড়া ধুলাবলিতে একটা কারণ আছে, যাদের কর্নিয়াল অ্যাব্রেশন আছে সেই কর্নিয়াল অ্যাব্রেশন কিংবা কর্নিয়াতে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিংবা কনজাংটিভাইটিস যাদের থাকে তাদের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এটা ওভারকাম করার চেষ্টা করি। অনেক সময় আমরা কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে দিই যেন এই কর্নিয়াল এপিথেলিয়ামটাকে আমরা ভালো করে দিতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হলো আপনাদের যাদের কোনো সমস্যাই নেই তারপরও আলোর প্রতি গেলে আপনার সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে ধীরে ধীরে এটাকে কীভাবে সেন্সিটিভিটি বাড়ানো যায়
আস্তে আস্তে লাইট, যেমন অনেক সময় যারা পাচ্ছে না তারা আমি বলবো যে হ্যালোজেন লাইট, যেটা এলইডি লাইট, এগুলোর কাছে গেলে তার সেনসিটিভিটি আরও প্রবলেম বেশি ফেস করে, এইগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। আর যদি সমস্যা হয় রাত্রেবেলায় কিছু ইয়েলো গ্লাস, অনেক সময় গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে যে অন অপোজিট সাইড থেকে যে লাইটটা মারছে ওটা আমাদের চোখে খুব বাড়ি খাচ্ছে, সেই জন্য আমাদের ক্ষেত্রে কিছু চশমা আছে যে চশমার সামনে যেটা ইয়েলোইশ যেই গ্লাসগুলা কিংবা একটু ডার্ক গ্লাসগুলা ব্যবহার করলে আপনার, কিংবা অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং কিছু গ্লাস আছে ওগুলো ব্যবহার করলে এই ফটো সেন্সিটিভিটি অনেক কমে যাবে। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জির কারণে ফটোফোবিয়া হতে পারে, অ্যালার্জির চিকিৎসা করলেই আমরা ফটোফোবিয়াটা সমাধান করতে পারবো। তাহলে আমাদের মূল সামারিটা হচ্ছে হলো যে ফটোফোবিয়ার যে কজগুলো আপনারা যদি জানতে পারেন, এই অনুযায়ী যদি আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে এই আলোর দিকে তাকাতে আপনার প্রবলেমটা অনেকাংশে সমাধান হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যারা দেখছেন আমি অনুরোধ করব ডক্টর মমিনুল ইসলাম যে ইউটিউব চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার এই ফেসবুক পেজটি লাইক শেয়ার কমেন্ট ফলো করুন, যেন আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার যুক্ত হতে পারি বিভিন্ন তথ্য এবং চিকিৎসা নিয়ে। ধন্যবাদ সবাইকে।